রায়গঞ্জ বাকের শীত গ্রাম পঞ্চায়েত দপ্তর ভাঙচুরের অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে। দীর্ঘদিন থেকে রাস্তা খারাপ থাকলেও স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েতে জানিয়েও কোনো সমাধান মেলেনি। এরপরই আজ তারা একেবারে বিক্ষোভে ফেটে পড়েন। উত্তেজনক ভাঙচুর চালান পঞ্চায়েত অফিস। পঞ্চায়েত কর্মীদের আটকে রাখা হয় পঞ্চায়েত অফিসের ভেতরে এবং ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। রায়গঞ্জ ব্লকের শীতগ্রাম পঞ্চায়েতে দপ্তর ভাঙচুরের অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে। যদিও স্থানীয়দের দাবি বারংবার পঞ্চায়েতে জানিয়েও কোনো লাভ হয়নি, এরপর উত্তেজিত জনতা আজ একেবারে বিক্ষোভে ফেটে পড়ে। তারা পঞ্চায়েত কর্মীদের পঞ্চায়েত অফিসের ভেতর আটকে রাখে এবং বাইরে উত্তেজিত জনতা বিভিন্ন জায়গায় দপ্তরে ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে এবং এরপরই রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশের উপস্থিতিতে ঘটনা পরিস্থিতি সামাল দেওয়া হয়। সমস্যা রাস্তা বেহাল দশা, আমাদের কাশিমপুর সংসদ সাত নম্বর সিদ্ধরাম অঞ্চলের বাসিন্দা আমরা। সমস্ত গ্রামবাসী এসে আজ তালা দিয়েছি, রাস্তার কাজ হবে হবে বলছে, বারবার আন্দোলন করতেছি, বলছি কর্তৃপক্ষকে, কথা কানে দিচ্ছে না। আমাদের খুবই সমস্যা যাতায়াতের। কত রাস্তাটা? মোটামুটি 500 মিটার। 500 মিটার? আজকে আমরা তালা মেরেছি, ওনাদেরকে বলছি যে বিডিও সাহেব আসলে আমরা তালা খুলবো, কারণ ভাঙচুর হয়েছে। আমাদের উত্তেজিত জনতা ভাঙচুর করেছে। কেন? রাস্তার দাবিতে আমাদের যাতে তাড়াতাড়ি রাস্তাটা হয়, এই জন্য। এখন উত্তেজিত জনতা আবেগের বসে। Your everyday fresh air, men's air, ladies' air, kids' air, accessories, household, toys and games, footwear. Monsoon offer 2022, up to 50% off Primark, everyday fresh air. N&O near ITBI Bank, Kuchbihar. রাস্তা হচ্ছে, রানিং চলছে, অনেক বড় রাস্তা, আস্তে 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 পঞ্চায়েতে তত টাকা নেই, টুকি 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 টুকরা টুকরা করে চলছে। ওদের আর সমস্যা আছে, পঞ্চায়েত সমিতি থেকেও ধরা আছে। এবার পঞ্চায়েত কাছে লোক, পঞ্চায়েত ওদের মেম্বার কাছে, সেজন্য ওনারা এসে দাবিটা জানায় আর কি কাছে। এখন কি ওরা দাবিটা করা যাবে? আমরা কাছের লোক, আমাদের কাছে যাবে, আমরা চেষ্টা করবো যতটা করা যায় করা যায়। করতে কাজটা হবে, অবশ্যই হবে, আস্তে 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 হবে আর কি। আস্তে অনেক আমার কাজ হয়েওছে, অনেক তো অনেক লাগিয়েছে খুব। দীর্ঘদিন না, ওরা পরে আমরা সংসদ মিটিং করি, স্কিম ধরা হয়, স্কিম ধরে ধরে আগে আগে নিয়ে যাওয়া হচ্ছে, আরো কিছু তো খারাপ। ওরা এসে দাবিটা জানাচ্ছে, দাবিটা আমরা যত আগুন জ্বালানো হয়েছে এবং এর আগেও এই ধরনের সেটিভি উল্টো দিয়েছে। আচ্ছা, এতগুলো কথা বলতে পারবো না? আমাদেরকে বলো যে আপনারা কাজ করবেন না, আপনারা আপাতত স্টপে রাখেন। তো আমরা বলেছি ঠিক আছে, তোমাদের একটা আলোচনা হোক। আটকে দিয়েছিল, তালা দিয়েছিল বাইরে। না না, আমাদের এরকম কিছু না, তালা টালা মারেনি। ওরা বলছে কাজ টাজ করবে না আপাতত, সব রাখেন, আমাদের আলোচনাটা একটু হোক। তবে যাই হোক, প্রথম প্রথমকে আমরা ফোন করেছিলাম, ওরা আসেনি। আসলে পরে আমরা আবার ভালো মতো আলোচনা করবো, আলোচনা করে ওদের সাথে যাতে এই ব্যবস্থাটা সমাধান হয়। এটা ওদের দীর্ঘদিনের অভিযোগ, এর আগেও আসছিল, যেতে তালা মারছিল। ওদের একটা রাস্তা নিয়ে দীর্ঘদিন থেকে সমস্যা, কাদা প্রচণ্ড, যাতায়াতের সমস্যা। তো আমরা যেটা শুনতে পাচ্ছি, বিডিও অফিস থেকে অলরেডি টেন্ডার হয়ে গেছে, আমরা খবর নিচ্ছি, কিন্তু কাজটা করছেন বলে এদের অভিযোগ এর আগেও আসিল। না, সমস্যা তো আমাদের যে জায়গাটা কাজটা হবে সেই জায়গায় অলরেডি পঞ্চায়েত সমিতিতে টেন্ডার হয়েছে, খবর নিলাম টেন্ডার হয়েছে, কাজ হচ্ছে না। এদের অভিযোগ যে কাজটা কবে হবে, এর আগেও আসিল। অনেকবার আসছে তো, অনেকবার দ্বারস্থ হয়েছে পঞ্চায়েতে। আমরা ওদেরকে বলছি যে এটা পঞ্চায়েতে
যেহেতু টেন্ডার হয়ে গেছে এনে খবর মানে খবর নিয়েছি যে কাজও করছে না, এই জন্য এদের অভিযোগ কবে হবে এটা দীর্ঘদিনের ওদের সমস্যা। এখন তো প্রধান কোনো কারণে হয়তো আসতে পারেনি, উপবর্ধনা আসেনি,